প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সৃজনশীল প্রশ্নের প্রথমে যে জিনিসটি লক্ষ্য করতে সেটা হচ্ছে আমাদের উদ্দীপক কি দেওয়া আছে এবং এই উদ্দীপক অনুসারে আমাদের যে সকল প্রশ্নগুলি দেওয়া আছে এর সুষ্ঠুভাবে বর্ণনা করলে আমাদের এই প্রশ্ন উত্তরগুলি হয়ে যায় তো আমরা এখন উদ্দীপক অনুসারে মাস একটি প্রাণী নিচ্ছে যেটাকে আমরা এ হিসেবে বিবেচনা করলাম ব্যাং একটি প্রাণী নিচ্ছে যাকে বি হিসেবে আমরা বিবেচনা করলাম আরটি আমরা প্রাণী নিচ্ছি টিকটিকি যাকে আমরা সি হিসেবে বিবেচনা করলাম তার মানে আমরা তিন ধরনের প্রাণী নিয়েছি মাস ব্যাং এবং টিকটিকি তো এই ক্ষেত্রে আমরা দেখছি মাস ব্যাং বা টিকটিকি এরা সবই মেরুদণ্ড প্রাণীর অন্তর্ভুক্ত এদের মধ্যে মাছ শুধুমাত্র জলে বসবাস করে অর্থাৎ এরা ফুলকার সাহায্যে এদের শ্বসন কার্য পরিচালনা করে ব্যাং এটি উভচর শ্রেণীর প্রাণী অর্থাৎ এরা কি করে স্থলবাস করতে পারে আবার জলবাস করে যখন জলে বাস করে তখন তারা কি করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে যখন স্থলে বাস করে তখন তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালনা করে আবার আমরা একটি প্রাণী দেখছি টিকটিকি এই টিকটিকি মেরুদণ্ডের প্রাণী হওয়ার পরেও এরা যে কাজ করে বুকে ভর দিয়ে চলাফেরা করে এরা স্থলজ প্রাণী এরা শুধুমাত্র ফুসফুসের সাথে শ্বাসকার্য পরিচালনা করে তার মানে মাছ শুধু ফুলকা টিকটিকি শুধু ফুসফুসের দ্বারা শ্বাসকার্য চালনা করে আর ব্যাং ফুলকা এবং ফুসফুস উভয় সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে তো এই যে আমরা তিনটি প্রাণী লেখা এদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আমরা ধারণা নিয়ে নিলাম এ থেকে আমাদের গ ঘন প্রশ্ন হতে পারে তো আমরা সৃজনশীল প্রশ্ন যখন প্যাটার্ন গুলো দেখি তখন ক খ গ ঘ চারটি প্যাটার্ন নিয়ে থাকে তো ক রঙের যে জ্ঞানমূলক প্রশ্নটি থাকে আমরা একটু দেখে নিচ্ছি এই ক রঙে আমাদের জ্ঞানমূলকে কি জাতীয় প্রশ্ন রয়েছে তো আমরা যেটি বলেছিলাম যে ব্যাং এটি উভচর প্রাণী তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উভচর প্রাণী কাকে বলে অর্থাৎ যে সকল প্রাণী জলে এবং স্থলে উভয় স্থানে বসবাস করতে পারে তাদেরকে আমরা উভচর প্রাণী বলে থাকি এটি যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে সংজ্ঞা হিসেবে লিখতে পারি বা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের এই কর্ণের সৃজনশীল প্রশ্নের যে আলোচনা এটি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ যে সকল প্রাণী তাদের জীবন চক্রের কিছু সময় পানিতে এবং বাকি কিছু সময় ডাঙায় অতিবাহিত করে তাদেরকে উভচর প্রাণী বলা হয় তো আমরা এই যে কর্ণের প্রশ্নটি ছিল জ্ঞানমূলক প্রশ্ন এর আলোচনার আমরা সঠিক উত্তরটি দিয়ে দিলাম তার মানে এখানে আমরা একে এক নম্বর পেয়ে যেতে পারি তো এবার আমাদের যে খণ্ডের প্রশ্নটি রয়েছে সেটি কি জাতীয় প্রশ্ন আমরা একটু দেখে নিচ্ছি আমাদের উদ্দীপক অনুসারে থাকতে পারে আর নাও হতে পারে মেরুদণ্ড প্রাণীর প্রধান বৈশিষ্ট্য সমূহ আমরা এখন শিখব মেরুদণ্ডী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখ অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী কি এদের মেরুদণ্ড আছে এরা স্থলে বাস করে না জলে বাস করতে পারে এদের যে বৈশিষ্ট্যগুলি এই বৈশিষ্ট্যগুলি এখন আমরা আলোচনা করব তার মধ্যে আমরা চাকাম ধারণা নিয়ে রাখতে পারি এদের লেজ থাকে কোন কোন প্রাণীদের আবার লেজ থাকে না কোন কোন প্রাণীদের এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করবে নাকি এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালনা করবে এই যে বিষয়সমূহ এই বিষয়সমূহ এখন আমরা একটু আলোচনা করে নেব তো আমরা প্রথমে যে বিষয়টি দেখে নিচ্ছি সেটি হচ্ছে মেরুদণ্ড এবং অন্তঃকঙ্কাল রয়েছে অর্থাৎ মেরুদণ্ড প্রাণীদের মেরুদণ্ড থাকবে এবং এদের ভিতরে অন্তঃকঙ্কাল থাকবে যেমন শামুক এদের কিন্তু ভিতরে কোনো অন্তঃকঙ্কাল নেই আমরা যদি বলি কেঁচো এদেরও অন্তঃকঙ্কাল নেই আমরা যদি প্রজাপতি চিংড়ি ইত্যাদি ধরতে পারি তাহলে এদের ভিতরে কিন্তু অন্তঃকঙ্কাল নেই অর্থাৎ হার নেই বা কাটা নেই তার মানে এদের অন্তঃকঙ্কালও উপস্থিত থাকবে হৃৎপিণ্ড উন্নত ধরনের থাকে তো এদের হৃৎপিণ্ড উন্নত ধরনের থাকে অর্থাৎ মেরুদণ্ড প্রাণীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের হৃৎপিণ্ড উন্নত ধরনের থাকে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করতে পারে যেমনটা আমি পূর্বে বলেছিলাম যে এই যে মেরুদণ্ড প্রাণী আমরা তিন প্রকারটাই দেখেছি মাস এটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য করে টিকটিকি এটি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য করে ব্যাং উভচর এটি ফুলকা এবং যে ফুসফুস উভয় সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে তার মানে আমরা দেখতে পেলাম যে এরা
ফুসফুস এবং ফুলকা উভয় সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করতে পারে মেরুদণ্ড প্রাণীরা। এদের পাখনা বা দুই জোড়া পা থাকে, অর্থাৎ আমরা যদি টিকটিকির অথবা দুই জোড়া পা রয়েছে, মাছের কথা যদি ধরি এদের পাখনা রয়েছে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি এগুলো যদি আমরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের খনগর যে সৃজনশীল প্রশ্নের আলোচনা আছে এটি কিন্তু আমাদের সম্পন্ন হয়ে যাবে। তো এবার আমরা যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে বর্ণ প্রশ্ন। আমাদের উদ্দীপক অনুসারে গণ এবং ঘন উভয় প্রশ্নটি থাকে। তো আমরা এখন একটু দেখে নিচ্ছি আমাদের গণে কি জাতীয় প্রশ্ন রয়েছে। উপরের প্রাণী তিনটির মধ্যে মিল ও অমিল ব্যাখ্যা করো। উপরের প্রাণী তিনটির মধ্যে মিল ও অমিল ব্যাখ্যা করো বা লিখো। তো এক্ষেত্রে আমরা ইতিপূর্বে যে সমস্ত বিষয়গুলো করেছি তা মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, এর থেকে আমরা যে পার্থক্যগুলো লিখেছি তার আমাদের পরীক্ষায় পার্থক্যগুলি ছিল। এবার রয়েছে মিল এবং অমিল, অর্থাৎ একে আমরা সাদৃশ্য বা বৈসাদৃশ্য বলতে পারি। মিল হচ্ছে সাদৃশ্য আর অমিল হচ্ছে বৈসাদৃশ্য। তার মানে আমরা পার্থক্য এবং মিল সহজে সমস্ত উত্তরগুলি এইগুলি লিখে আমাদের এই তিন প্রকারের প্রাণীর মধ্যে এই পার্থক্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্য দুটি বিষয়ে চলে আসবে। তো মাছ ব্যাং টিকটিক এরা আমরা জেনেছি এরা উভয়ই মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী। তো এখন আমরা এদেরকে সাজিয়ে গোছিয়ে একটু উল্লেখ করব। এ হচ্ছে মৎস্যকুল শ্রেণীভুক্ত, বি হচ্ছে উভচর শ্রেণীভুক্ত, এবং সি হচ্ছে যারা বুকে ভরতে চলাচল করে তাদেরকে আমরা জেনেছি সরীসৃপ শ্রেণীভুক্ত। তো এর মধ্যে এ শ্রেণীর মেরুদণ্ড রয়েছে, বি শ্রেণীরও মেরুদণ্ড রয়েছে, এবং সি শ্রেণীর যে প্রাণীটি রয়েছে এরও মেরুদণ্ড রয়েছে, এটা হচ্ছে মিল। এ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, বি হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, সিও হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তার মানে এ বি সি তিনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এটিও আমরা মিল খুঁজে পেলাম। তবে এ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়, বি ছোট অবস্থায় ফুলকার সাহায্যে এবং পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, সি শুধুমাত্র ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এটা হচ্ছে অমিল। অধিকাংশ মাছের আয়ুষ থাকে, কিন্তু ব্যাং যে রয়েছে বি শ্রেণীর উভচর শ্রেণী এদের ত্বকে আয়ুষ নেই, আর সি যে রয়েছে সরীসৃপ শ্রেণীভুক্ত টিকটিকি এদের ত্বক আয়ুষ বা অন্য কোনো শক্ত আবরণে ঢাকা থাকে। এর মধ্যে আমরা মিল অমিল দুটি খুঁজে পেলাম। তো এ শ্রেণীতে রয়েছে মৎস্যকুল, এদের পাখনা রয়েছে, বি যে উভচর শ্রেণী রয়েছে এদের কোনো পাখনা নেই, অর্থাৎ ব্যাঙের কোনো পাখনা থাকে না, সি যে রয়েছে টিকটিকি এর কোনো পাখনা নেই, এদের দুজোড়া পা রয়েছে, এর কি রয়েছে শুধু পাখনা বা ডানা রয়েছে। তো এইভাবে আমরা এই যে তিনটি প্রাণী এই তিনটি প্রাণীর পার্থক্য এবং মিলগুলি যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের এই গণ প্রশ্নটি হয়ে যাবে। যেহেতু কি তিন নম্বরের প্রশ্ন আমাদের পাঁচটি মিল এবং অমিল উল্লেখ করতে পারি, তাহলে অবশ্যই আমরা তিনে তিন নম্বর পেয়ে যাব। এবার আমাদের আলোচনার যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে ঘন প্রশ্নোত্তর, এটি উচ্চতর দক্ষতার একটি প্রশ্নটি আমাদের একটু বড় করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমরা দেখছি আমাদের ঘনে কি জাতীয় প্রশ্ন রয়েছে। উপরের চিত্র বি এর প্রাণীটি আমাদের অর্থনীতি ও পরিবেশে কিভাবে প্রভাব ফেলে আলোচনা করো। উপরের প্রাণী বি কিভাবে আমাদের অর্থনীতি ও জীবনে প্রভাব ফেলে তা আলোচনা করো। তার মানে আমরা ইতিপূর্বে যেটি জেনেছি যে অর্থনৈতিক জীবনের যে প্রভাব বা জীবনের যে প্রভাব এর ক্ষেত্রে আমরা এদের যে উপকার দিক এবং অপকার দিক এই সমস্ত বিষয়গুলি আলোচনা করলে হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যে প্রধান এ নম্বর প্রশ্নটি ছিল মাস এর যদি অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করতে বলতো তাহলে আমরা খুব সহজেই এটি লিখতে পারতাম, কারণ এখান থেকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়ে মাছ চাষের অনেকে জীবিকা নির্বাহ করছে, এখান থেকে আমরা খাবার আমিষজাত খাবার পাচ্ছি, বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে অনেকে,
এই মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে বেকারত্ব দূর করতে এইভাবে আমরা মাছটাকে দেখতে পারতাম তাহলে আমাদের যে বি প্রশ্ন রয়েছে দেখো এটি কি জাতীয় প্রশ্ন যে ব্যাংক এই ব্যাংকের দ্বারা আমাদের অর্থনীতি কিভাবে চলছে আবার এটি কিভাবে লিখব তার মানে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি ফোকাস করতে হবে সেটি হচ্ছে এটি দ্বারা আমরা কিভাবে উপকৃত হচ্ছি এই বিষয়টি যদি আমরা ভালোভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ঘন এর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তো আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি বিদেশে ব্যাঙের মাংস একটি উপাদেয় খাদ্য আমরা যে মনটি মাছের জন্য জানি যেটি উপাদেয় খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি এই বিদেশে কিন্তু এই ব্যাঙের মাংসটি একটি উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করে যদিও আমরা বাংলাদেশে এটি ব্যবহার করি না ব্যাঙ বিদেশে সরবরাহ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ঠিক একই রকম যেটি মাছের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি ঠিক একই রকম ব্যাঙ যেহেতু বিদেশে খায় তার মানে এই ব্যাঙকে ব্যাঙের মাংসকে আমরা বিদেশে এগুলোকে বাজারজাতকরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এটি গবেষণাগারে পরীক্ষাগারে ব্যবহৃত এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরাও জানো যখন নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটে পড়বে তখন এই যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বায়োলজি অংশের বা জীববিজ্ঞানের অংশের তখন কিন্তু ব্যাঙ দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালগুলি করানো হয়ে থাকে ব্যাঙের চামড়া দিয়ে পণ্য সামগ্রী তৈরি করে দেশের মানুষের চাহিদা পূরণ করা হয় তার মানে একটা নতুন তথ্য ব্যাঙের যে চামড়া সেই চামড়া দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে বাংলাদেশে এগুলি বাজারজাত করা হচ্ছে এটি ক্ষতিকর কীট পতঙ্গ ও পোকামাকড়কে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটি কিন্তু সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাঙ কি করে আমরা জানি বিভিন্ন রকমের যে ক্ষতিকারক পোকামাকড় আছে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলে তার মানে এভাবে তারা ক্ষতিকর যে পোকামাকড় আছে এদেরকে খেয়ে পরিবেশের ভারসাম্যটা বজায় রাখছে ব্যাঙ পোকামাকড় খায় আবার সাপ ব্যাঙকে খায় তাই খাদ্য শৃঙ্খলে একটি ভূমিকা রাখে আমরা খাদ্য শৃঙ্খলা হিসেবে যেটি জানি যদি ব্যাঙ না থাকে তাহলে সাপের খাদ্যের অকাল করবে আর সাপ খাদ্য হিসেবে বিভিন্ন যে অন্যান্য প্রাণীগুলো আছে তাদেরকে ভক্ষণ করা শুরু করবে এবং এগুলি আমাদের আবাসস্থলে চলে আসবে যার ফলে আমাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন বা হুমকির সম্মুখীন হতে পারে আর এজন্য ব্যাঙ কি করছে এই খাদ্য শৃঙ্খলা যেহেতু সাপের একটি খাবার সেহেতু এই ব্যাঙ সাপেদের উপাদেয় খাবার হয়ে তারা খাদ্য শৃঙ্খলেও বৈশিষ্ট্য বা নিয়ন্ত্রণ বজায় রাখছে তো এই হচ্ছে আমাদের জনজীবন এবং এই যে অর্থনৈতিক গুরুত্ব তার উপর ব্যাঙের যে প্রভাব সেটি আমরা আলোচনা করলাম বি যে প্রাণীটি ছিল সেটি আশা করি যে আজকের সৃজনশীল প্রশ্নগুলি ছিল তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমরা আরো কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো সুস্থ থাকো অনেক বেশি বেশি পড়াশোনা করো মা বাবার প্রতি দায়িত্বশীল হও কর্তব্যশীল হও শ্রদ্ধাশীল হও এবং মিথ্যা কথা বলা পরিহার করো এই আশাবাদ ব্যক্ত রেখে আশেপাশে শেষ করছি ধন্যবাদ সবাইকে।